তোর ইন্ট্রোডাকশন দে আগে বল। আমাদের দ্বিতীয় মতামত যে দেবে তার নাম হচ্ছে দেবজ্যোতি সাহা। দেবজ্যোতি স্যারকে প্রথম প্রশ্ন করছে কলর পর। আমি করবো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা কমন প্রশ্ন সেটা হচ্ছে আইআইটি দু বছর প্রায় হতে চললো, কেমন লাগলো? লাগছে মোটামুটি। আরে একটা প্রশ্নের থেকে উত্তর কখনো ছোট হয়? তিন চার লাইনে বল এট লিস্ট। কেমন লাগলো মানে লাগছে মোটামুটি সবকিছু ঠিক আছে। যখন আইআইটি তে প্রথম চান্স পেলি তখন কেমন ফিলিংস হয়েছিল? আইআইটি তে আসার পর কেমন ফিলিংস হয়েছে? ভালো লেগেছে। দু বছর ক্লাস করার পর তোর কেমন মনে হয়? ক্লাসগুলো কেমন লাগে? কটা ক্লাস বুঝতে পারিস, কটা বুঝতে পারিস না, কটা টিপিস কটা টিপিস না? প্রথম কথা হচ্ছে আইআইটি যখন চান্স পেলাম অবশ্যই ভালো লেগেছিল, সবার রিয়াকশন যেরকম ফেনোমেনাল। তারপরে সেকেন্ড কথা, ক্লাসের চাপ অত্যন্ত বেশি, এত ক্লাস হওয়াটা উচিত না আমার আমার পার্সোনাল যদি তাই বলে। এত ক্লাস করা কখনোই উচিত না, এত ক্লাস হওয়া উচিত না। ক্লাসগুলো কয়েক ভালো টিচার আছে, খারাপ টিচার আছে, ভালো টিচার। প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তোর কি মতামত? প্র্যাকটিক্যাল ক্লাস কেমন হয়? সেই এসপিকে সাথে বিখ্যাত উক্তি, প্র্যাকটিক্যাল ক্লাস তুলে দেওয়া উচিত। হ্যাঁ, যেটা পরবর্তী প্রজন্মের কাছে একটা ল্যান্ডমার্ক হয়ে আছে, যে তুলে দেওয়া উচিত মানে বলেছিলাম টাইম কমানো উচিত, নট তুলে দেওয়া উচিত। আর এসপিকে এবং কেকে, এই দুজন ব্যক্তি সম্পর্কে অভিমত? অভিমত দুজনেই, দুজনেই নিজের সাবজেক্ট সম্বন্ধে অসীম জ্ঞান এবং দুজনেই খুব ভালো টিচার, অ্যাজ এ হোল আইআইটির ওয়ান অফ দ্য বেস্ট টিচার। ক্যামেরার সামনে বলে এত ভালো ভালো কথা না বলার কিছু নেই। তুই স্পিকার সম্পর্কে শয়তান শিরোমণি এবং আরো অনেক কথা বলেছিস, সেগুলো পরিষ্কার করতে হবে। হোস্টেল লাইফ কেমন লাগছে? হোস্টেল লাইফ ভালো, আইআইটির অবশ্যই ডিসি একটা নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু আমার যেটা দেখা, হোস্টেলে প্রত্যেকে তোকে বিভিন্ন রকম ভাবে চাটে, মানে যাকে হ্যারাসমেন্ট বলা হয় এবং তোকে তাও এই চাটাচাটিগুলো কি তুই নিজে এনজয় করিস? এনজয় করিস না? সিরিয়াসলি কি এগুলো? এই সম্বন্ধে আমি নানা রকম অবাক অবাক ছেলের কথা পাত্তা দেই না। চাটাচাটি এনজয় করিস কি না এক কথায় বল? নো, করিস না। ঠিক আছে, আর ঠিক আছে, এবার ক্লাসমেট এবং রুমমেট সম্পর্কে। ক্লাসমেট রুমমেট, ক্লাসমেট রুমমেট সবাই খুব ভালো। ইন্ডিভিজুয়াল কিছু ক্লাসমেট, কিছু রুমমেট যারা, যেগুলো মনে হচ্ছে সেগুলো সম্পর্কে বল। বলতে হয় বলে বলছে আমি রিতাকে নাম্বার দাও। কে আমি তোকে দিতে বলেছি দশে কত দিবি একটা ফিগার বল। দশে আমি, প্রথম কথা হচ্ছে আমি রিতাকে নাম্বার দেওয়ার কেউ না, মানে আমি তার সম্বন্ধে কোনো জাজমেন্ট করতেই পারি না। আমি তো তোকে সেই অধিকারটা দিয়েছি, আমি রিতাকে চার দেবো দশে, তুই কত দিবি? অধিকার ওরমভাবে কিসের উপর নাম্বার দেবো? এ তো দিতে হবে না। চিত্রলেখায় কত দিবি বল? চিত্রলেখার চুল সম্পর্কে কি ধারণা তুই? আমি চিত্রলেখার চুল সম্বন্ধে কি বলবো, কি ধারণা মানে? মানে কি চুলটা ভালো না খারাপ কি বলতে? খারাপ তার, সেটা তার নিজের। তোর কি লাগে? ভালো লাগে না? আমার কিছুই লাগে না। তাহলে চিত্রলেখার কোন জিনিসটা তোর ভালো লাগে? নো কমেন্ট। আচ্ছা, হার্ডকোর থিওরি না সেমিকন্ডাক্টর ফিজিক্স? থিওরি নিয়ে পড়া ইচ্ছে, সেমিকন্ডাক্টর একবার নিয়েছিলাম, ভালো লেগেছে বেশ। এটা নিয়ে আর জেইউ না আইআইটি? অবশ্যই জেইউ, কারণ জেইউ এর লাইফ বিশাল এনজয়েবল ছিল। আইআইটি লাইফ এনজয়েবল, হোস্টেল লাইফ যেটা বলেছি, কিন্তু ওই জেইউ এর ক্লাস না আইআইটি ক্লাস? জেইউ এর ক্লাসগুলো অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক ধীর স্থির ভাবে হতো, যেখানে আইআইটি ক্লাসে অনেক একটা তাড়াহুড়ো বা ইয়ে টাইপের আছে, টেকনিক আইআইটি বেটার। আচ্ছা, আইআইটিতে অনেকেরই অনেক নিক নেম আছে, অনেকে অনেককে অনেক কিছু বলে ডাকে, তোকে টাল বলে অনেকে ডাকে, এটা কি তুই এনজয় করিস নাকি এটা এর জন্য রেগে যাস? যে অগাবাগা ছেলেগুলো টাল বলে ডাকে আমার তাদের নিয়ে কোনো ইয়ে নেই। অনেক মানে ভালো ছেলে টাল বলে ডাকলে তোর কোনো আপত্তি নেই? কোন ভালো ছেলে টাল বলে? অগাবাগা ছেলে টাল বলে ডাকলে আপত্তি আছে? সবাই না, তাই তো? কি সবাই না? তোকে বলেছি টাল বলে ডাকাটা তুই এনজয় করিস নাকি করিস না? যে যেটা না সেটা কেন এনজয় করবে? আর সবচেয়ে বড় কথা, যে লাস্ট কোশ্চেন, যে ডাকে না নাটকে আমার তাতে কোনো আপত্তি নেই। বললাম তো কে ডাকে না। তোর 2 বছরের অ্যাচিভমেন্ট কি বল? লাস্ট কোশ্চেন, শ্রুতি সম্পর্কে কিছু বল। আই লাইক শ্রুতি, আর কি বলবো? হ্যাঁ, শ্রুতি নাকি শোনা যাচ্ছে মানে আমাদেরই আরেকজন ক্লাসমেটের সাথে তার একটা রিলেশন আছে, এটা কি ঠিক? কাশন, এটা কি অ্যাডভার্ট ইন্টারভিউ হচ্ছে? ঠিক আছে, আর পরবর্তী জীবনটা কিভাবে কাটাবি তুই? কিভাবে কাটাবো মানে এখনো কিছু স্থির করিনি কিভাবে কাটাবো। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জমেন্ট? লাভ ম্যারেজ জুটবে বলে মানে লাভ? আমার জুটবে না, থেকে তোর জুটবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। পরবর্তী আমাদের দেবজ্যোতি সাহা তার মতামত দিল এবং আপনারা পরবর্তী
মতামতের জন্য অপেক্ষা করুন।